আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দেলোয়ার, আপনাদেরকে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উকমার্স চেকআউট ফিল এডিটর। সো এই প্লাগিনটার ইউজ কেস বোঝানোর জন্য আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে করা দুটা ওয়েবসাইটের চেকআউট পেজ আসলে দেখাবো। তো প্রথমটার চেকআউট পেজ যদি আমরা দেখি, এটাতে কয়টা ফিল্ড আছে আমরা একটু দেখব। তো প্রথমে যদি দেখি আমরা, ইমেল অ্যাড্রেস নামে একটা ফিল্ড আছে, ফার্স্ট নেম নামে একটা ফিল্ড, লাস্ট নেম নামে, হাউস নাম্বার, পোস্টাল কোড অ্যান্ড ফোন নাম্বার নামে ফিল্ড আছে, আর নিচে দুটা চেকবক্স, রাইট? অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন নামে আর একটা ফিল্ড আছে, এখানে একটা টেক্সট এরিয়া টাইপের ফিল্ড আছে, এখানে কিছু মেসেজ বা ইনফরমেশন আমরা নিতে পারবো এই ফিল্ডটা দিয়ে। সো এই হচ্ছে এই চেকআউট পেজের ফিল্ড। আর আমি যদি অন্য আর একটা ওয়েবসাইটে চেকআউট পেজ আপনাদেরকে দেখাই, এখানে দেখেন শিপিং ডিটেলস নামে বেশ কিছু ফিল্ড আছে, রাইট? ভালোই, মোটামুটি অনেকগুলো ফিল্ড দেখা যাচ্ছে। এবং আপনি যদি ডিফারেন্ট শিপিং অ্যাড্রেসে নিতে চান, তাহলে এখানে আরও কিছু আপনি ফিল্ড পাবেন। তো এটাতে আসলে এতগুলো ফিল্ড, আর এটাতে হচ্ছে আমার এই কয়েকটা ফিল্ড। তো এই ফিল্ডগুলো কম বেশি আমরা কীভাবে করতে পারি, বা নতুন ফিল্ড কীভাবে অ্যাড করা, বা প্রিভিয়াস কোনো ফিল্ড রিমুভ করা, প্রিভিয়াস ফিল্ড বলতে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফিল্ডগুলো আমরা কীভাবে রিমুভ করতে পারি, আমরা আসলে আজকে সেটাই দেখব। তো এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য আমি চেকআউট ফিল এডিটর ফর উকমার্স প্লাগিনটা ইনস্টল করে রাখছি। আমি যদি এটার সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে আমি হচ্ছে তিনটা জিনিস এখানে দেখতে পাবো, বিলিং ফিল্ডস, শিপিং ফিল্ডস অ্যান্ড এডিশনাল ফিল্ডস নামে তিনটা অপশন আছে। এছাড়াও অ্যাডভান্সে কিছু সেটিং আছে, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন। প্রিমিয়ামেও এটার কিছু ফিচার আছে, এই প্রিমিয়াম ফিচারগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন যদি প্লাগিনটা আপনাদের কেনা থাকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে মূলত এই তিনটা অপশন নিয়ে আলোচনা করব, যে বিলিং ফিল্ডস, শিপিং ফিল্ডস অ্যান্ড এডিশনাল ফিল্ডস। আচ্ছা, আমি একটা মোটামুটি উকমার্স দিয়ে একটা বাই ডিফল্ট থিম ইউজ করে একটা শপ কনফিগার করে রাখছি। তো আমি যদি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করে যদি আমি চেকআউট পর্যন্ত যাই, তাহলে আমরা দেখতে পাবো কতগুলো ফিল্ড আসলে আমাদের উকমার্সের বাই ডিফল্ট আছে। এই যে এখানে আমার বিলিং ডিটেলসের জন্য এই ফিল্ডগুলো আছে, আর শিপিং ডিটেলসের জন্য এখানে যদি আমি চেকবক্সটাতে ক্লিক করি, এখানে আরও কিছু ফিল্ড আছে। এখন এই ফিল্ডগুলো কিন্তু আপনারা বাই ডিফল্ট পাবেন না, আপনাদের আগে শিপিং কনফিগারেশন করতে হবে উকমার্স থেকে। সেটিংয়ে গিয়ে শিপিং কনফিগারেশন করলে দেন কিন্তু আপনি এই সেটিংগুলো পাবেন বা এই ফিল্ডগুলো পাবেন। আর অর্ডার নোটস, এটা অপশনাল একটা ফিল্ড, এটা সব জায়গায় থাকে, এটা চাইলে আমরা রাখতে পারি নাও রাখতে পারি। হ্যাঁ, আমরা সবগুলাই কাস্টমাইজ করে দেখব মোটামুটি। তাহলে এই হচ্ছে আমাদের বিলিং ফিল্ডস, দ্যাট মিন্স এই বিলিং ফিল্ডসের যতগুলো ফিল্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু এখানে আছে। আবার এই শিপিং ফিল্ডসের যতগুলো আপনি এখানে দেখতেছেন সবগুলোই কিন্তু আমার এই শিপিংয়ের আন্ডারে আছে, ঠিক আছে? আর এই এডিশনাল ফিল্ডসের আন্ডারে আমার যে ফিল্ড দেখতেছেন সেটা কিন্তু আমার এই ফিল্ডটা। হ্যাঁ, তো আমরা যদি প্রথমে হচ্ছে একটা ফিল্ড রিমুভ করা দেখি, যে কীভাবে আমরা ফিল্ড রিমুভ করতে পারি। যেমন ধরেন যে এখানে কোম্পানি নেমটা আমার অপশনাল একটা ফিল্ড, আমি চাচ্ছি না বা আমার ক্লায়েন্ট চাচ্ছে না এই ফিল্ডটা, তো আমি এটা কী করবো, আমাকে বিলিং ফিল্ডসের আন্ডারে গিয়ে আমি হচ্ছে বিলিং কোম্পানি এটাকে সিলেক্ট করে আমি যেটা করতে পারি ডিসেবল করে রাখতে পারি সিম্পলি। আবার আপনি যদি চান একদম পারমানেন্টলি রিমুভ করে দিতে, রিমুভও করে দিতে পারবেন। আবার কীভাবে ব্যাক আসবেন সেটাও আমরা দেখব। তবে আপনি ডিসেবল করে রাখেন, ডিসেবল করে সেভ করে রাখেন, দেখেন কী হয়। তো দেখেন ওই কোম্পানি নেম ফিল্ডটা কিন্তু আমার চলে গেছে। এখন নিচে আরেকটা ফিল্ড আছে, সেটাও আমি চাচ্ছি যে আমার দরকার নেই, অপশনাল ফিল্ড যেহেতু আমি এটা বাদ দিয়ে দিব। তো এটাকে আমি ডিসেবল করে দিলাম সিম্পলি, ডিসেবল করে দিয়ে সেভ করলাম, সেভ করে দেখি কী অবস্থা। দেখেন আমার কিন্তু এই ফিল্ডটাও চলে গেছে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই দুইটা ফিল্ড কিন্তু 50% 50% উইথ পাচ্ছে। কেন পাচ্ছে? আসলে আমরা যদি এই ফিল্ডগুলো একটু এডিট করে দেখি, এখানে একটা ক্লাস অ্যাড হয়েছে, ফর্ম, রো, ফার্স্ট, রাইট? অ্যান্ড এটা যদি আমি এডিট করে দেখি, এটাতে কিন্তু আরেকটা ক্লাস অ্যাড হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি তাহলে আপনারা বুঝতে পারলেন। এখন আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করব এখানে কীভাবে। এখন আমি একটা ফিল্ড অ্যাড করে দেখাবো, সেটা হচ্ছে আপনাদের ডেট ফিল্ড। ডেট ফিল্ড এডিট করে দেখার কারণটা হচ্ছে অনেক কাস্টমারই চাইবে যে আমার চেকআউট পেজে ডেলিভারি ডেট অপশনটা অ্যাড করে দিতে, যাতে কাস্টমাররা চুজ করতে পারে তাদের পছন্দ অনুযায়ী যে তারা কত তারিখে প্রোডাক্টের ডেলিভারি নিবে। হ্যাঁ, তো এটার জন্য তাহলে আমাদেরকে যে অ্যাড ফিল্ডে ক্লিক করতে হবে। এখন অ্যাড ফিল্ডে ক্লিক করে এখানে আমার টাইপ দেখেন অনেক প্রকারের টাইপ আছে, কিন্তু মানে মোট কথায় যতগুলো ফিল্ড টাইপ আছে, ফিল্ড আছে আপনারা সবগুলো ফিল্ডেই এখান থেকে দেখতে পাবেন, টেক্সট, নাম্বার, হিডেন ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড।
যাই হোক, আপনাদের মোটামুটি মাল্টি সিলেক্ট পর্যন্ত আছে, তো আমাদের দরকার ডেট ফিল্ডটা, ঠিক আছে? তো আমি ডেট চুজ করলাম, করার পরে এখানে আমি বিলিং ডেট নাম দিলাম, আর লেবেলে আমি দিয়ে দিলাম ডেলিভারি ডেট, রাইট? তো ডেলিভারি ডেট দিয়ে দিলাম, আর ডিফল্ট ভ্যালু আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ক্লাস নেম যদি আপনি দিতে চান দিবেন, না দিলেও দরকার নাই। হ্যাঁ, তো আমরা ক্লাস নেম দিব, এই যে বিলিং ফার্স্ট নেম ক্লাসটাতে আমি কপি করে যেটা রাখছিলাম, এই যে এটা কন্ট্রোল ভি করে দিলাম, এই ক্লাসটা দিয়ে আপনাদের দেখাবো যে কী কাজে লাগে। ভ্যালিডেশন ডেটের ক্ষেত্রে দরকার নাই, তবে ফোনের ক্ষেত্রে ভ্যালিডেশন অবশ্যই দরকার আছে, আপনাদের ভ্যালিডেশন আপনারা করতে চাইলে করে নেবেন। তবে ভ্যালিডেশনে নিজে আরও কিছু জিনিসপত্র আছে, এই যে রিকোয়ার্ড, এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আপনি এই যে এই রেড মার্কটা, মানে এটা মানে হচ্ছে এই এটার ভ্যালু ছাড়া কখনোই ফর্মটা সাবমিট হবে না, তো আপনি এই রিকোয়ার্ড করে দিবেন এবং ইনেবল করে দিবেন এগুলা। আর নিচের দুইটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ, এই যে আপনি ফিল্ডটা ক্রিয়েট করলেন, এই ফিল্ডের ভ্যালুটা যখন আপনার একটা প্রোডাক্ট অর্ডার হবে, ইমেলে কিন্তু একটা নোটিফিকেশান যায় অর্ডার ডিটেলসের, সো সেই অর্ডার ডিটেলসের মধ্যে আপনার এই ডেটের ভ্যালুটা শো করবে কি না, এটার জন্য মূলত এই সেটিংটা। আর ডিসপ্লে ইন অর্ডার ডিটেলস পেজ, মানে যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন, অর্ডার করার পরে থ্যাংক ইউ পেজে আপনাকে রিডাইরেক্ট করে WooCommerce-এ, তো এই থ্যাংক ইউ পেজে আপনার হচ্ছে এই ভ্যালুটা, এই ডেট ফিল্ডের ভ্যালুটা শো করবে কি না, এটার জন্য মূলত এই সেটিংটা। তো আমরা চাইলে এই দুইটা সেটিং অবশ্যই আমরা ইনেবল করে দিব, দিয়ে আমি হচ্ছে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি সেভ করে দেখি, সেভ করে দেখলে নিচে আমার কিন্তু ডেট ফিল্ডটা চলে আসে, এবং এখানে আমি চাইলে আমি কত তারিখে আমার কাস্টমাররা প্রোডাক্টের ডেলিভারি নেবে ওই ডেটটা সে সিলেক্ট করে দিতে পারবে, রাইট? এখন এখানে আমি আপনাদেরকে প্রথমেই একটা জিনিস দেখাইতে চাইছিলাম, যে এখানে আমি ওই যে ফার্স্ট নেম লাস্ট নেমের যে ক্লাসটা সেটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো আমি যদি সেভ করে দেই, দিয়ে যদি আমি সেভ চেঞ্জেস করি, দিয়ে যদি এখানে এসে রিলোড দিই, তাহলে দেখবেন যে এটা কিন্তু 50% হয়ে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে তাইলে বিলিং ডিটেলসের কীভাবে ফিল রিমুভ করা, ফিল অ্যাড করা সেগুলো দেখলাম। এখন আমি হচ্ছে চাচ্ছি যে শিপিং টু এ ডিফারেন্ট অ্যাড্রেসে এখানে কিছু ফিল অ্যাড করব, তো আমাকে তাহলে শিপিং ফিল্ডে যাইতে হবে। তো এখানে গিয়ে আমি ধরেন সাপোজ ওই ফিল্ডেই আবার কী করব, এর আগেরবার আমি ডিজেবল করলাম, এবার একদম পার্মানেন্টলি রিমুভ করে দিলাম, ঠিক আছে? তারপরে এই যে শিপিং অ্যাড্রেস টু, সেটা আমি চাইলে কী করে দিলাম, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আমি সেভ দিলাম। সেভ করে এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন এখানেও কিন্তু ওই ফিল্ডগুলো নাই আছে। তো সাপোজ আমি যদি নিচ থেকেও কোনো ফিল্ড আপনি বাদ দিতে চান, আপনি কিন্তু বাদ দিয়ে দিতে পারবেন, তো আমাদের দরকার নেই। আমরা নতুন একটা ফিল্ড এখানে চাইলে শিপিং ডিটেলসে একটা ফিল্ড, অন্য ফিল্ড অ্যাড করে দেখি, ধরেন যে আমরা কী ফিল্ড অ্যাড করব বলেন, ধরেন আপনার আমরা একটা টেক্সট ফিল্ডে অ্যাড করি, নাম দিলাম হচ্ছে কি, শিপিং ডিটেলস, ওকে। দেন আমি হচ্ছে লেবেলে দিলাম হচ্ছে ডিটেলস, অ্যান্ড প্লেস হোল্ডারে দিলাম আমি ডিটেলস, যাতে হচ্ছে আমার অন্যান্য যে ফিল্ডগুলো আছে সেগুলোর সাথে হচ্ছে ম্যাচ করে। ফর্মরো ওয়াইড মানে হচ্ছে ফুল ইজুরে আর কি পাবে। হ্যাঁ, তো আমরা ভ্যালিডেশনে আপনাদের এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে। দেন আমি যদি হচ্ছে সেভ দেই, দিয়ে যদি হচ্ছে এখন সেভ দেই, তাহলে দেন এখানে আসে যদি আমি রিলোড দেই, দেন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ডিটেলস নামে একটা ফিল্ড চলে আসে। তো ডিটেলস ফিল্ডটা আমাদের হচ্ছে যেটা করা উচিত, টেক্সট না দিয়ে আমাদেরকে হচ্ছে টেক্সট এরিয়া দেওয়া উচিত, তাই না? কি বলেন? একটা মানুষ হচ্ছে ডিটেলসে লিখবে, সে তার মনের ইচ্ছা এখানে হচ্ছে প্রকাশ করবে, হ্যাঁ, যত খুশি তত লিখতে পারবে সে চাইলে। তো এখন যদি দেখেন, এই যে আমার কিন্তু ডিটেলস ফিল্ডটা চলে আসে, এখানে এখন প্লেস হোল্ডার আসে নাই, কারণটা হচ্ছে আমরা কি প্লেস হোল্ডারটা দিই নেই এই ফিল্ডের মধ্যে, দেখছেন? দ্যাটস ওয়াই এখানে কিন্তু প্লেস হোল্ডার আসে নাই। তো আপনারা চাইলে হচ্ছে ডিটেলস নামে একটা প্লেস হোল্ডার এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর এটা অবশ্যই রিকোয়ার্ড করে দেওয়া ম্যান্ডেটরি না, ঠিক আছে? আপনি যদি চাইলে রিকোয়ার্ড করে দিতে পারেন, কারণ শিপিং ডিটেলস কাস্টমার চাইলে আপনার লিখবে, না চাইলে দরকার নেই সে লিখবে না, ঠিক আছে? লেবেল একটা অবশ্যই দিয়ে দিতে হবে আমাদেরকে, ডিইটি ডিটেলস, ওকে। সো আশা করি আপনারা হচ্ছে শিপিং এবং বিলিং ডিটেলসে কীভাবে নতুন ফিল্ড সংযোজন করা বা ফিল্ড রিমুভ করা সেগুলো করতে পারবেন, এবং ডেলিভারি ডেটের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক ক্লায়েন্টই চাইবে আপনাদের কাছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বিলিং ফিল্ডস নিয়ে দেখলাম কীভাবে ফিল্ড রিমুভ করবো বা অ্যাড করবো, শিপিং ফিল্ডস দেখলাম, নাও আমরা হচ্ছে এখন অ্যাডিশনাল ফিল্ডসে আমরা এই টাইপের একটা চেকবক্স নিয়ে আসার চেষ্টা করব, যে এটা কীভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ,
তো আমরা যদি হচ্ছে অ্যাডিশনাল ফিল্ডসে যাই, এখান থেকে অ্যাড ফিল্ডে যাই, দেন এখান থেকে আমাকে চেকবক্স টাইপের একটা ফিল্ড নিতে হবে। এখানে একটা প্রাইভেসি পলিসি টাইপের একটা নাম দিলাম, লেভেলে আমি হচ্ছে ওই টেক্সটটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। দিয়ে এখানে দেখেন একটা ফিল্ড আছে বা একটা সেটিং আছে চেক বাই ডিফল্ট নামে, এই সেটিংটা যদি আমি দিয়ে দেই তাহলে এইটার মতো বাই ডিফল্ট সে সিলেক্টেড অবস্থায় থাকবে। হ্যাঁ, তো আমি যদি সেভ দেই, সেভ দিয়ে যদি এখন রিলোড দেই, তাহলে দেখেন এখানে আমার এটা কিন্তু চলে আসে এবং বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় আছে। আমি যদি এটা তুলে দেই, তুলে দিয়ে যদি আমি সেভ দেই, সেভ দিয়ে যদি এখন আমি এখানে সেভ দেই, দেন যদি আমি ফাইনালি আউটপুট দেখি, দেন কিন্তু এখানে আমার আর ওইটা চেকবক্সটা সিলেক্টেড অবস্থায় নাই। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কারো কোনো কোশ্চিন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমরা আশা করি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সো ভালো থাকবেন সবাই।